আমি সংস্কার করতে গেলে সব মতের লোকদের কিন্তু এখানে আনতে হবে, আমি ফ্যাসিবাদের পক্ষের লোক আনতে বলছি না, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে সব মতের লোকদেরকে সমান মর্যাদা নিয়ে কিন্তু আনতে হবে। আপনি যদি গায়ের জোরে একটা মতের লোককে, এত সংস্কার কিন্তু হবে না, এটা সেই জুতার মাপে বা পাকা কাটার মতো অবস্থা। এই সীমাবদ্ধতার কারণে সংস্কার শুরু করতে গিয়ে এই সরকার যতগুলো পদক্ষেপ নিয়েছে সবগুলো কিন্তু মসৃণভাবে চলছে না। এই কমিটি করা নিয়ে দেরি হচ্ছে কেন? এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা, সেটাকে নিঃসন্দেহে সংস্কারের জন্য সবচেয়ে উপযুক্ত সময় আমরা বলতে পারি। সোফার এই যে দুই মাসের ওপরের সময় তাদের পার হয়েছে, তারা যে যে পদক্ষেপ নিয়েছেন সেগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তারা শুরু করতে চাচ্ছেন, কিন্তু এখানে গণ অভ্যুত্থানের অংশীদার যে সমস্ত শক্তিগুলো আছে তারা অনেক সময় খেলার নিয়ম ভঙ্গ করে একে অপরের উপর চড়াও হচ্ছে। গণ অভ্যুত্থানের পক্ষে দেখে সরকার কিন্তু বেশ কয়েকটা কমিটি করে আবার ভেঙে দিয়েছে, রাজনৈতিক বিরুদ্ধ পক্ষ শক্তি ট্যাগ দিয়েছে, অমকে অমকের বিরুদ্ধে ফলে বাদ দিয়ে দাও। কাজে এইটা এই সীমাবদ্ধতা কাটিয়ে তোলা বেশ কঠিন। এখানে অন্তর্বর্তীকালীন সরকার নিজে থেকে এটা করতে পারবে না, কারণ গণ অভ্যুত্থানকারী শক্তিগুলো যদি নিজেদের মধ্যে সমঝোতায় না আসে যে তুমি তোমার রাজনৈতিক মত, তার বিপরীত রাজনৈতিক মতো কিন্তু গণ অভ্যুত্থানে ছিল, কাজে এখানে ধর্মীয় শক্তিগুলো ছিল, আবার যারা ধর্মকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চায় তারাও কিন্তু এখানে ছিল, সেকুলার পন্থীরাও ছিল, ডেমোক্র্যাটরাও ছিল, আবার অতীতে ক্ষমতায় গিয়ে যারা আনডেমোক্রেটিক আচরণ করেছেন তারাও কিন্তু এখানে ছিল, কাজে এই শক্তিগুলো গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, এখানে অস্বীকার করার উপায় নেই। কেউ কম কেউ বেশি সাংগঠনিক শক্তির ক্ষেত্রে বলছি, সবাই জান দিয়ে কাজ করেছে। এখন তাদের মধ্যে যদি ডিফারেন্সের কারণে সিস্টেমটাই ভেঙে পড়ে, আমি সংস্কার করতে গেলে সব মতের লোকদের কিন্তু এখানে আনতে হবে, আমি ফ্যাসিবাদের পক্ষের লোক আনতে বলছি না, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে সব মতের লোকদেরকে সমান মর্যাদা নিয়ে কিন্তু আনতে হবে। আপনি যদি গায়ের জোরে একটা মতের লোককে, এত সংস্কার কিন্তু হবে না, এটা সেই জুতার মাপে বা পাকা কাটার মতো অবস্থা। এই সীমাবদ্ধতার কারণে সংস্কার শুরু করতে গিয়ে এই সরকার যতগুলো পদক্ষেপ নিয়েছে সবগুলো কিন্তু মসৃণভাবে চলছে না। এই কমিটি করা নিয়ে দেরি হচ্ছে কেন? যে এই যে যেই কতগুলো পক্ষ, আমি বলি মোটা দাগে চারটি পক্ষ এখানে গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে, ছাত্র সমাজ সহ, তাদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ যদি না থাকে, পরস্পরকে সহ্য করার মানসিকতা যদি না থাকে এখনই, তাহলে নির্বাচনের পরে কী হবে সেটা কিন্তু একটা খারাপ অবস্থা। কাজেই শুরুটা ভালো, কিন্তু আমাদের সবাইকে খেলার নিয়ম, রুল অফ দ্য গেম মেনে চলতে হবে, এবং রেফারি আছেন অন্তর্বর্তীকালীন সরকার, রেফারিদেরকেও কিন্তু নিরপেক্ষ পালন করতে, শক্তি দিয়ে, শক্তি আসে একজনের, তার পক্ষে আমি কথা বললাম, চল এটা কিন্তু হবে না, একসময় কিন্তু এটা একটা খারাপ জায়গায় চলে যেতে পারে। কাজেই রেফারিদেরকেও শক্ত সবার জায়গা থেকে দায়িত্ব, রুল অফ দ্য গেম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।